নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা তো দেখো আজকে আমি মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সালের ভূগোলের ভারতবর্ষ থেকে ভারতবর্ষের পঞ্চমতা থেকে যে সমস্ত এমসি কিউবগুলো খুবই গুরুত্বপূর্ণ দু সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষায় সেই সমস্ত এমসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করছি এটা আমাদের রয় মার্টিনের প্রশ্নবিচিত্রা ভলিউম টু দু সালের যে বইটা নতুন বেরিয়েছে তো দেখো এখান থেকে আমি ভারতবর্ষ থেকে পঞ্চম অধ্যা থেকে যাবতীয় এমসি কিউবগুলো সলভ করো যেগুলো হান্ড্রেড পারসেন্ট আমাদের কমন আসবে পরীক্ষায় তো দেখো ভারতবর্ষ থেকে আমাদের পঞ্চম অধ্যা থেকে যে সমস্ত প্রশ্নগুলো এমসি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে সে সমস্ত এমসি কিউব নিয়ে আজকে আমি আলোচনা করছি এটা আমাদের রয় মার্টিনের প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সালের ফার্স্ট প্রশ্ন কি আছে একদাকে ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হল অ্যান্সার অয়ারান্সার কর্কট ক্রান্তি রেখা দু নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে অ্যান্সার খয়ারান্সার অন্ধ্রপ্রদেশ তিন দাগের প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল অ্যান্সার হবে ভাষা চার দাগের প্রশ্ন কী আছে আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান অ্যান্সার গয়ার আনসার সপ্তম পাঁচ নম্বরের প্রশ্ন আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম অ্যান্সারঅ কোয়ারান্সার রাজস্থান খ দেখার পরের প্রশ্ন ছয় দেখার প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম গঠিত ভাষাভিত্তিক রাজ্যটি হল অ্যান্সার হবে কয়ারান্সার অন্ধ্রপ্রদেশ সাত নম্বরের প্রশ্ন ভারত ও পাকিস্তানের নির্দেশ করে অ্যান্সার হবে র্যাড ক্লিপ লাইন ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখা অ্যান্সার হবে কয়ারান্সার ম্যাকমোহন লাইন নদ্যাগের প্রশ্ন ভারতের উত্তরতম স্থান হল অ্যান্সার হবে দশ নম্বরের প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দুটি হল অ্যান্সার হবে গয়ের ইন্দ্রা পয়েন্ট এগারো নম্বরের প্রশ্ন ভারতের নবীনতম রাজ্যটি হলো অ্যান্সার হবে খয়ের তেলেঙ্গানা পরের প্রশ্ন বারো দাগের প্রশ্ন বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা অ্যান্সার হবে গয়ের আনসার আঠাশটি তেরো দাগের প্রশ্ন অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত অ্যান্সার হবে গয়ারান্সার বঙ্গোপসাগর চৌদ্দ দাগের প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম অ্যান্সার হবে গোয়া পনেরো দাগের প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল অ্যান্সার হবে গয়ারান্সার লাক্ষাদ্বীপ ষোলো দাগের প্রশ্ন ঠিক জোলাটি নির্বাচন করে করো খয়ার আনসার হবে পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে পরের প্রশ্ন সতেরো দাগের প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে অ্যান্সার হবে জম্বু জম্মু কাশ্মীরে আঠারো নম্বর প্রশ্ন মহারাষ্ট্রের উপকূল অঞ্চলে তো দেখো অ্যান্সার হবে খয়ারান্সার কঙ্কন উপকূল উনিশ নম্বর প্রশ্ন আরও পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অ্যান্সার হবে গয়ার্সার গুরু শিখর কুড়ি দাগের প্রশ্ন শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে অ্যান্সার হবে গয়ারান্সার ভাবর পরের প্রশ্ন একুশ দাগের প্রশ্ন ভারতে অবস্থিত হিমাদ্রি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ অ্যান্সার হবে ঘয়ারান্সার কাঞ্চনজঙ্ঘা পরের প্রশ্ন বাইশ দাগের প্রশ্ন মালাবার উপকূলে বালিয়াড়িকে বলে অ্যান্সার হবে কয়ারানসার থেরিসা তেইশ দাগের প্রশ্ন পুনের কাছে কোন গিরিপথ অবস্থিত অ্যান্সার হবে কয়ারান্সার ভোরঘাট চব্বিশ দাগের প্রশ্ন শিবালিক কি বলেছে অব হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে অ্যান্সার হবে গয়ারানসার দুন পঁচিশ দাগের প্রশ্ন ভারতের বৃহত্তম কয়াল এর উদাহরণ অ্যান্সার হবে ভীমানাথ ভীম্বানাথ ঠিক আছে ছাব্বিশ তারিখের প্রশ্ন গঙ্গা নদীর উৎস হল অ্যান্সার হবে গয়ারানসার গা গঙ্গোত্রী হিমাবহ সাতাশ তারিখের প্রশ্ন ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই সেটি হলো অ্যান্সার হবে গয়ারানসার নর্মদা আঠাশ দাগের প্রশ্ন গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত অ্যান্সার হবে খয়ারানসার এলাহাবাদে উনত্রিশ দাগের প্রশ্ন গোমতী নদীর তীরে অবস্থিত শহরটি হলো অ্যান্সার হবে কয়ারান্সার লখনৌ ত্রিশ দাগের প্রশ্ন ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল অ্যান্সার ব্যবকর অ্যান্সার প্যাগং হ্রদ একত্রিশ জাগের প্রশ্ন গোদাবরী ও কৃষ্ণ নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম অ্যান্সার ব্যাকার অ্যান্সার কোলেরু হ্রদ বত্রিশ জাগের প্রশ্ন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা অ্যান্সার বেকোয়ার অ্যান্সার ভাকার নাঙ্গাল তেত্রিশ জাগের প্রশ্ন শিবসমুদ্র জলপ্রপাতটি অবস্থিত অ্যান্সার ব্যবয়ার অ্যান্সার কাবেরী নদীতে চৌত্রিশ জাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল অ্যান্সার ব্যবয়ার অ্যান্সার মেদিনীপুর পঁয়ত্রিশ দাগের প্রশ্ন ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে অ্যান্সার বে কূপ ও নলকূপ ছত্রিশ ধাকের প্রশ্ন ভারতের সর্ববৃহৎ সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা অ্যান্সার বে দামোদর সাঁত্রিশ আগের প্রশ্ন জলাশয়ের মাধ্যমে জলসেচ বহু প্রচলিত অ্যান্সার বে দক্ষিণ ভারতে আটত্রিশ দাগের প্রশ্ন দামোদর বহুমুখী নদী পরিকল্পনা যে নদী পরিকল্পনার অনুসরণে করা হয়েছে অ্যান্সার হবে টেনিসি টেনিসি পরের প্রশ্ন উনচল্লিশ দাগের প্রশ্ন হীরাকুদ নদী পরিকল্পনা যে নদীর উপর অবস্থিত তা হল অ্যান্সার হবে মহানদী চল্লিশ দাগের প্রশ্ন কি আছে উত্তর ভারতের নদ নদী নিত্যবাহ হওয়ার কারণ হল অ্যান্সার হবে গয়ারাছার নদীগুলি গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট একচল্লিশ দাগের প্রশ্ন জল বিভাজিকা ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো অ্যান্সার হবে খয়ারাছার শুষ্ক ঋতুতে জলের সরবরাহ বিয়াল্লিশ দাগের প্রশ্ন নিচের কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয় অ্যান্সার হবে জল জলদূষণ নিয়ন্ত্রণ আর বুঝতেই পারছো বাকি যে জলবিদ্যুৎ উৎপাদন সেচ বন্যার নিয়ন্ত্রণ এইগুলো কিন্তু বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য আর উদ্দেশ্য নয় কোনটা জলদূষণ নিয়ন্ত্রণ এটা কিন্তু উদ্দেশ্য নয় তেতাল্লিশ দাগের প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রভাবে বৃষ্টিপাত সংগঠিত হয় যে অঞ্চল তা হলো অ্যান্সার হবে গয়ারান্সার কেরালা চুয়াল্লিশ দাগের প্রশ্ন ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় অ্যান্সার হবে শীতকালে পঁয়তাল্লিশ জায়গার প্রশ্ন আম্র বৃষ্টি দেখা যায় অ্যান্সার হবে কয়ের দক্ষিণ ভারতে ছেচল্লিশ জায়গার প্রশ্ন ভারতের শীতকালে প্রবাহিত প্রধান বায়ুটি হল অ্যান্সার হবে শীতল ও শুষ্ক উত্তর পূর্ব সাতচল্লিশ জায়গার প্রশ্ন সাতচল্লিশ জায়গার প্রশ্ন ভারতের অধিকাংশ বৃষ্টিপাত হয় যে পদ্ধতিতে পদ্ধতিতে ঠিক আছে তাহলে ওই অ্যান্সার হবে খয়ের অ্যান্সার খা মানে শৈলতক্ষেপ শৈলতক্ষেপ আটচল্লিশ জায়গার প্রশ্ন মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কিডালায় ঊনপঞ্চাশ দিকে ঊনপঞ্চাশ দেখার প্রশ্ন ভারতে কৃষ্ণ মৃত্রিকা সৃষ্টি হয়েছে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ব্যাসল্ট শিলায় পঞ্চাশ দেখার প্রশ্ন ল্যাটেরাইট মিত্রিকার প্রধান ফসল হলো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার চীনা বাদাম একান্ন দেখার প্রশ্ন ভারতের সর্বাধিক স্থান জুড়ে আছে অ্যান্সার হবে গোয়ার লাল মাটি বান্ন দাগের প্রশ্ন ভারতের মিত্রিকা গবেষণাগারটি অবস্থিত অ্যান্সার হবে গয়ারান্সার ভোপালে তিপ্পান্ন দাগের প্রশ্ন ভারতের মিত্রিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো অ্যান্সার হবে গয়ারান্সার ফালি চাষ চৌন দাগের প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত কোন অঞ্চলে অ্যান্সার হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পঞ্চান্ন দাগের প্রশ্ন নদী তীরের নবীন পলিমাটিকে বলে অ্যান্সার খাদার এবং প্রাচীন পলিমাটিকে কি বলে ভাবর বলে ঠিক আছে পরের প্রশ্ন কী আছে পরের প্রশ্ন ছাপ্পান্ন দাগের প্রশ্ন জল ধারণ ক্ষমতা বেশি অ্যান্সারবেকয়ার্সার রেগুর সাতান্ন দাগের প্রশ্ন যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হল অ্যান্সারবেসার ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ পরের প্রশ্ন আটান্ন দাগের প্রশ্ন ক্রান্তীয় চিরহরিত অরণের উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল অ্যান্সার বেক্সার উদ্ভিদের ডালপালা একসঙ্গে যুক্ত হয়ে চাদোয়া সৃষ্টি করে উনসার দাগের প্রশ্ন এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ অ্যান্সারাপ গয়ারান্সার সামাজিক বনসৃজন ষাট দাগের প্রশ্ন একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ অ্যান্সারে খয়ারান্সার তুথ একষট্টি দাগের প্রশ্ন ঠিক জোড়াটি নির্বাচন করো অ্যান্সারেফে গয়ারান্সার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর চিরহরিত বৃক্ষ মেহগনি বাষট্টি দাগের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত অ্যান্সারপে গয়ারান্সার দেরাদুনে তেষট্টি দাগের প্রশ্ন ভারতের রাজ্যভিত্তিক সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে অ্যান্সার বে কোয়ার অ্যান্সার মধ্যপ্রদেশ তো দেখো চৌষট্টি দাগের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ঠিক আছে কী হবে ক্ষয়ের অ্যান্সার পরের প্রশ্ন কী বলেছে পঁয়ষট্টি দাগে পঁয়ষট্টি দাগে বলেছে তুমি যদি ভারতের কোনো কপি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো অ্যান্সার বে কোয়ার অ্যান্সার দক্ষিণ ভারতে ছেষট্টি দাগের প্রশ্ন ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত অ্যান্সার বে কোয়ার অ্যান্সার কটকে ষাটষট্টি দাগের প্রশ্ন ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হল অ্যান্সার হবে কয়ারান্সার মহারাষ্ট্র আটষট্টি দাগের প্রশ্ন হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্যটি হল অ্যান্সার হবে কয়ারান্সার পাঞ্জাব উনষাট দাগের প্রশ্ন হেক্টর প্রতি চা উৎপাদন সর্বাধিক হয় যে রাজ্যে অ্যান্সার হবে কয়ারান্সার অসম সত্তর দাগের প্রশ্ন কপি উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল অ্যান্সার হবে ঘয়ারান্সার কর্ণাটক একাত্তর দাগের প্রশ্ন একটি জায়দ ফসলের উদাহরণ হল অ্যান্সার বে খয়ার অ্যান্সার আউট ধান প্রশ্ন সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় প্রশ্ন বল পোকার আক্রমণ ঘটে তুলোতে দাগের প্রশ্ন দাগের প্রশ্ন বলেছে ভারতের চা গবেষণাগার আছে অ্যান্সার বেক্সার অসমের জোরহাটে পঁচাত্তর দাগের প্রশ্ন গম হলো একটি অ্যান্সার বেকোয়ার অ্যান্সার রবি শস্য দাগের প্রশ্ন ভারতের সর্বাধিক প্রচলিত কৃষি পদ্ধতি হলো দাগের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগর অবস্থিত অ্যান্সার্সার চিকমাগালুরে আটাত্তর দাগের প্রশ্ন ভারতের কফি বোর্ডের সদর দপ্তর অবস্থিত অ্যান্সার বেক খয়ার্সার বেঙ্গালুরু উনশি দাগের প্রশ্ন রেটুন প্রথা প্রয়োগ করা হয় অ্যান্সার খয়ারান্সার আসে আশি দাগের প্রশ্ন ভারতের রেখা মানচিত্রে একটি তন্তু ফসল একটি বাগিচা ফসল উৎপাদক অঞ্চল দেখানো হয়েছে ফসল দুটি হলো অ্যান্সারবে ঘয়ারাচার কার্পাস ও চা পরের প্রশ্ন কি আছে একাশি দাগের প্রশ্ন ভারতের বেসরকারি উদ্যোগের বৃহত্তম লোহ ইস্পাত কারখানা হল অ্যান্সার হবে টাটা আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট বিরিশি দাগের প্রশ্ন ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র অ্যান্সারবে গয়ারাচার ভিলাই তিরিশি দাগের প্রশ্ন ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ হল অ্যান্সরাবে কয়ারানসার পাট শিল্প চুরাশি দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প শিল্পকেন্দ্র অবস্থিত অ্যান্সারবে গরসার হলদিয়াতে পঁচাশি তাগের প্রশ্ন ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে অ্যান্সার হবে সালেম ছিয়াশি দাগের প্রশ্ন লোয়ে ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল অ্যান্সারবে ঘয়ারান্সার সবগুলি প্রযোজ্য আকুরিকো কয়লা ম্যাঙ্গানিজ সবগুলি প্রযোজ্য সাতাশি তারের প্রশ্ন পেট্রো রসায়ন শিল্প গড়ে উঠেছে অ্যান্সার ব্যব গার্সার ট্রম্বে অষ্টাশী তাকের প্রশ্ন পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল অ্যান্সার হবে গয়ার্সার ন্যাপথলিন উনশী থাকের প্রশ্ন ভারতের স্বাধীনতার পূর্বে অ্যান্সার হবে গয়ার্সার হবে জামশেদপুর লোহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছিল নব্বই তার প্রশ্ন ভারতের উপকূল উপকূলে স্থাপিত একমাত্র ইস্পাত কেন্দ্রটি হলো অ্যান্সার ব্যব খয়ার্সার বিশাখাপত্তা নাম একান্ন নাম মানে একানব্বই নম্বরের প্রশ্ন উদীয়মান শিল্প বলা হয় অ্যান্সার হবে ঘয়ারান্সার পেট্রোডেশন শিল্পকে বিরানব্বই দাগের প্রশ্ন শিকড় আলগা শিল্প বলা হয় অ্যান্সার হবে খয়ারান্সার কার্পাস শিল্পকে তিরানব্বই নম্বরের প্রশ্ন ভারতের রুড বলা হয় অ্যান্সার হবে খয়ারান্সার দুর্গাপুরকে পরের প্রশ্ন চুরানব্বই নম্বরের প্রশ্ন চুরানব্বই দাগের পূর্ব ভারতের থেকে পশ্চিম ভারতের স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্প হল অ্যান্সার হবে ঘয়ারান্সার মোটর গাড়ি নির্মাণ শিল্প পঁচানব্বই দাগের প্রশ্ন দেশভাগের জন্য সরকারি কোন শিল্পটি সবচেয়ে প্রভাবিত হয়েছে অ্যান্সার ভেকুয়ালেন্সের পাট শিল্প ছিয়ানব্বই দাগের প্রশ্ন তামিলনাড়ু কোয়েম্বাটুরে দক্ষিণ ভারতের সর্ববৃহৎ শিল্প কেন্দ্র নিচের কোন কারণটি কারণটি এই শিল্প কেন্দ্র গড়ে ওঠার পক্ষে সহায়ক নয় অ্যান্সার ভেকুয়ালেন্সের অনুন্নত ও পরিবহন ও যোগাযোগের ব্যবস্থা পরের প্রশ্ন সাতানব্বই প্রশ্ন সাতানব্বই দাগের ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হল অ্যান্সার হবে গয়ারান্সার বেঙ্গালুরু পরের প্রশ্ন আটানব্বই দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো অ্যান্সার হবে সেক্টর ফাইভ সল্টলেক নিরানব্বই নম্বরের প্রশ্ন ভারতের ম্যানচেস্টার বলা হয় অ্যান্সার হবে কয়ারান্সার আহমেদাবাদকে একশো দাগের প্রশ্ন একশো নম্বরে কোন শহরকে ভারতের ডেটার্ড বলা হয় অ্যান্সার হবে গয়ার আনসার চেন্নাইকে একশো এক প্রশ্ন সর্বাধিক স্বাক্ষর যুক্ত রাজ্য হল অ্যান্সার্সার কেরালা একশো দুই দাগের প্রশ্ন ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হল অ্যান্সারবে পাঁচ হাজার একশো <laughs> তিন নম্বরের প্রশ্ন অতি বিরল জনঘনত্ব একটি রাজ্য হল অ্যান্সারবে খয়াল সিকিম একশো চার দাগের প্রশ্ন ভারতের জনঘনত্ব অ্যান্সার হবে খয়ান্সার তিনশো বিরাশি জন একশো পাঁচ দাগের প্রশ্ন দু এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য রাজ্যটি হল অ্যান্সার হবে খয়ারান্সার বিহার একশো দাগের প্রশ্ন সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব দেখা যায় অ্যান্সার হবে গয়ারাঞ্চার অরুণাচল প্রদেশ একশো সাত ধাকের প্রশ্ন মহানগরের ন্যূনতম লোক সংখ্যা হলো অ্যান্সার হবে গয়ারাচার দশ লক্ষের বেশি পরের প্রশ্ন একশো আট দাগের প্রশ্ন কোনো পৌর এলাকার ন্যূনতম জনসংখ্যা হল অ্যান্সারবে কয়ারান্সার পাঁচ হাজার জন একশো নয় প্রশ্ন বর্তমানে ভারতের মেগাসিটির সংখ্যা অ্যান্সার হবে ঘয়ার আসার ছয়টি একশো দশ প্রশ্ন ভারতের সবচেয়ে জনবহুল শহর হলো অ্যান্সার বেক গয়ারাছার মুম্বাই একশো এগারো প্রশ্ন পশ্চিমবঙ্গের অ্যান্সার বেক খয়ারান্সার শিলিগুড়ি ঠিক আছে যাকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় একশো বারো দাগের প্রশ্ন ভারতের স্বাভাবিক প্রতাশ্রয়যুক্ত বন্দর হল অ্যান্সারবে কয়ারান্সার বিশাখাপাট তানাম একশো তেরো দাগের প্রশ্ন ভারতের প্রথম স্মার্ট সিটি হিসাবে মনোনীত হয়েছে অ্যান্সার বেকয়ারেছার দিল্লি একশো চোদ্দো দাগের প্রশ্ন আধুনিক এবং কম খরচে বিকল্প পদ্ধতি এসে যাওয়ার যাওয়ায় ভারতের সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি হলো অ্যান্সার বেক টেলিগ্রাম একশো পনেরো তারগের প্রশ্ন পার্বত্য অঞ্চলের রেলপথে যোগাযোগের কম হওয়ার কারণ হল অ্যান্সার বে ঘরেচার উচ্চ ঢাল বিশিষ্ট ভূপ্রাকৃতিক একশো ষোলো দাগের প্রশ্ন পশ্চিম উপকূলে স্বাভাবিক প্রত্যাশয় যুক্ত প্রত্যাশয়যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ হল অ্যান্সার বেগ খয়ার্সার ভগ্ন উপকূল একশো সতেরো দাগের প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দর হল অ্যান্সার হবে ঘয়ার মুম্বাই একশো আঠারো দাগের প্রশ্ন ভারতের ব্যস্ততম শহর পথটি হল অ্যান্সার হবে খয়ার এন এইচ টু একশো উনিশ দাগের প্রশ্ন ইন্দিরা গান্ধী বিমানবন্দরটি অবস্থিত অ্যান্সার হবে খোয়ার দিল্লিতে একশো কুড়ি দাগের প্রশ্ন ভারতের উন্নয়নের জীবন রেখা বলা হয় অ্যান্সারাপ গয়ারাছা জলপথকে একশো একুশ ধাকের প্রশ্ন উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত কন্যাকুমারিকা যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে অ্যান্সার গয়ারাছার উত্তর দক্ষিণ করিডর একশো বাইশ ধাকের প্রশ্ন স্বল্প দূরত্বের পরিবহনের উপযোগী পথটি হল অ্যান্সারাপ কয়ারাছার সড়ক পথ একশো তেইশ প্রশ্ন কোনো দুটির স্থানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ দিয়ে যুক্ত হয়েছে অ্যান্সারবে কয়ারান্সার বারাণসী ও কন্যাকুমারী একশো চব্বিশ ধার প্রশ্ন এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশ বান্ধব অ্যান্সারবে কয়ারান্সার দাঁড় টানা নৌকা তো বুঝতে পারছো আজকে আমি ভারতবর্ষের টোটাল একশো চব্বিশ খানা এমসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বাকি সেটগুলো খুব শীঘ্রই আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে